বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দিলে তাদের নির্বাচনকালীন সরকারে রাখার কথা বিবেচনা করবে। ওবায়দুল কাদেরের এমন মন্তব্য জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। রিজভি অভিযোগ করেন, গণ আন্দোলন নৎসাত করতে কোনো কারণ ছাড়া মামলা দিচ্ছে সরকার। নির্বাচনকে সামনে রেখে দেশে আতঙ্কের পরিবেশ তৈরিতে মরিয়া হয়ে উঠেছে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পর্কে টানা পড়েন মেটাতে দেন দরবারের ব্যর্থ চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভি। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্নতার ফলে তাদের মধ্যে যে এক ধরনের ভীতি আশঙ্কা তৈরি হচ্ছে, এইটা কাটানোর জন্য এই সফর করছেন, বিভিন্নভাবে দেন দরবারের চেষ্টা করছেন। এটা কি ওবায়দুল কাদের সাহেবের জমিদারি? সর্বান্তকরণে এই সব কথাকে মানে এক ধরনের জনগণের প্রতি অবজ্ঞা এবং জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করার সামিল বলে মনে করে।